ভোটে কোন দলকে জেতাতে কত টাকা নেন, অবিশ্বাস্য অঙ্ক শোনালেন প্রশান্ত কিশোর। দেশের সবচেয়ে জনপ্রিয় ভোট কুশলী সদ্য পা রেখেছেন সক্রিয় রাজনীতিতে। তার দাবি, দেশের দশটি রাজ্যে এই মুহূর্তে যে সরকার চলছে তা আসলে তারই তৈরি করে দেওয়া কৌশলের ফলশ্রুতি। তিনি দেশের সবচেয়ে বড় ভোট কুশলী, কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়েও। যদিও এবারে সক্রিয় রাজনীতির পথে হাঁটা শুরু করেছেন প্রশান্ত কিশোর। ভোট জেতাতে রাজনৈতিক দলগুলো ঠিক কত টাকা নেন পিকে, এই প্রশ্ন বহু মানুষের, সেই উত্তরটাই দিয়েছেন নিজেই। তিনি জানালেন, কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট কুশলীর কাজ করার জন্য নির্বাচন পিছু 100 কোটি টাকা নেন তিনি। কিন্তু কেন হঠাৎ জনসমক্ষে নিজের ফি নিয়ে হঠাৎ মুখ খুললেন তিনি, সেই উত্তরও মিলেছে। আগামী 13ই নভেম্বর বিহারের 4 বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন, সেখানে লড়বে প্রশান্ত কিশোরের দল। পরের বছর বিহারের বিধানসভা নির্বাচন তার পাখির চোখ। এই পরিস্থিতিতে বেলাগঞ্জে একে জনসভায় তিনি বলেন, অনেকেই তার কাছে জানতে চান দল চালানোর খরচ তিনি কোথা থেকে জোগাড় করেন। আর এই প্রসঙ্গে নিজের ভোট কুশলী হিসেবে রোজগারের অঙ্ক সকলকে জানান তিনি। পিকে কে বলতে শোনা গিয়েছে, আপনারা কি মনে করেন আমার প্রচারে তাবু খাটানোর খরচের অর্থ আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতন ফি নেওয়ার কথা কেউ শোনেনি। যদি কোনো নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য 100 কোটি নিই, কখনো এর থেকে বেশি। আগামী 2 বছর আমি আমার সব প্রচারের খরচ চালাতে পারি কেবল একটি নির্বাচন পরামর্শের টাকা থেকেই।